মায়া অল ন্যাচারাল স্ক্যাল্প অ্যান্ড হেয়ার অয়েল বর্তমানে এই তেলটি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল এবং অনেকেই জানতে চাচ্ছে যে এই প্রোডাক্টটি যে দাবিগুলো করতেছে যেমন চুল পড়া কমায় নতুন চুল গজায় এগুলো কি আসলেও সত্য কিনা তো অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটি নিয়ে আজকের এই ভিডিওতে আমি চুলচেরা বিশ্লেষণ করব যে এই প্রোডাক্টটি যে দাবিগুলো করে সেই দাবিগুলো সত্য কিনা তো তার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও টানবেন না কোথাও টানলে হয়তো বা কিছু মিস করে ফেলতে পারেন তো প্রথমেই আমি বলি যে এই প্রোডাক্টটি কি কি দাবি করে এই প্রোডাক্টটি দাবি করে যে এটা পাঁচ হাজার বছরের প্রাচীন বিথিতে তৈরি এতে আছে সতেরোটি ভেষজ উপাদান ও গরুর খাঁটি দুধ তাই এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক হেয়ার অয়েল এবং এই প্রোডাক্টটিকে ব্যবহার করার পদ্ধতি হচ্ছে প্রথমে স্টপারটাটি তুলে স্টপারের মাথা ভেঙে রুট অ্যাপ্লিকেটর লাগিয়ে নিতে হবে তারপর রুট অ্যাপ্লিকেটরের সাহায্যে তেল চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে হবে স্ক্যাল্পে যেন তেল ভালোভাবে মিশে যায় সেজন্য পাঁচ থেকে ছয় মিনিট মাসাজ করতে হবে ভালো ফলাফল পেতে সপ্তাহে নিয়মিত তিনবার ব্যবহার করতে হবে এবং এখানে মূল উপাদান হিসেবে দেওয়া আছে ভার্জিন কোকোনাট ওয়েল বৃঙ্ঘরাজ আমলা কারিপাতা কালো জিরা জাতামানসি রতন জট রিঠা নিম সেন্টেলা লোধরা শিকাকাই হিবিকাস যেটাকে আমরা জবা ফুল নামেও চিনি মেথি নাগারমোথা সিন্ডারউড ক্যাস্ট্রো অয়েল টি ট্রি অয়েল গরুর দুধ এবং এছাড়াও আরও কিছু উপাদান এতে রয়েছে এখন আমি আপনাদের সাথে একটু কথা বলি যে এই যে উপাদানগুলো এখানে দেওয়া আছে এই উপাদানগুলো চুলের জন্য কি কি কাজ করে এখানে যে ভার্জিন কোকোনাট অয়েলটা দেওয়া আছে ভার্জিন কোকোনাট অয়েল চুল ভাঙা রোধ করে চুলের পরিমাণ বৃদ্ধি করে এবং চুল ও স্ক্যাল্প ময়েশ্চারাইজ করে এবং যে বৃহ্ঘরাজ দেওয়া আছে এটা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন করে চুল পড়া রোধ করে ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে এখানে যে ব্রাহ্মী দেওয়া আছে সেটা চুলের গোড়া শক্ত করে ও নতুন চুল গজাতে সাহায্য করে আমলা চুলের দৈর্ঘ্য ও ভলিউম বৃদ্ধিতে সাহায্য করে কারি পাতা এর অ্যান্টিঅক্সিডেন্ট স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করে চুলের মৃত কোষগন্থি দূর করে কালো জিরা স্ক্যাল্পকে ভালো রাখে ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে যাতা মানসি চুলের বৃদ্ধিতে সাহায্য করে ও চুলকে সুস্থ রাখে রতন জট চুল পড়া রোধ করে ও চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে রিঠা চুল পড়া বন্ধ করে ও স্কেল্পকে পরিষ্কার রাখে মনজিঠা বা মনজিষ্ঠা এটার নামটা ঠিক মতো উচ্চারণ করা যাচ্ছে না স্ক্যাল্পকে ময়শ্চারাইজড রাখে ও চুল পড়া বন্ধ করে তো আপনারা দেখতেই পারলেন যেখানে কতগুলো ভালো ভালো উপাদান আছে হার্বাল বা প্রাকৃতিক উপাদান যেগুলো চুলের জন্য কতটা বেনিফিশিয়াল এবং কত ভালো কাজ করে থাকে এখন আমি পার্সোনাল ওপিনিয়ন দিব এই প্রোডাক্টটি নিয়ে যে এই প্রোডাক্টটি কি আপনাদের আসলেও কেনা উচিত হবে কি না এটা কি চুলের জন্য আসলে এই কাজগুলো করে থাকে কি না হ্যাঁ যেহেতু এই প্রোডাক্টটির ভিতরে এই সতেরোটি ভেষজ উপাদান আছে অবশ্যই অবশ্যই আপনার কেনা সার্থক এই প্রোডাক্টটি এবং এই প্রোডাক্টটি যদি আপনি ইউজ করেন অবশ্যই অবশ্যই একটি ভালো ফলাফল পাবেন আপনার চুল পড়া রোধ করবে এবং আপনাকে নতুন চুল গজাতে সাহায্য করবে তো আশা করি আপনার মা মায়া অল ন্যাচারাল স্ক্যাল্প অ্যান্ড হেয়ার অয়েল নিয়ে আর কোনো প্রকারের কোনো কনফিউশন নাই যদিও কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আমি আমার চ্যানেলে নিত্য নতুন স্কিন কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি সেগুলো মিস না করতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে এবং আপনারা চাইলে আমাকে ফেসবুক পেজও ফলো করতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজের